আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। 30 আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার 17 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই তোড়গড় শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দল ঘোষণার জন্য। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এমনটি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়া কাপের দল প্রসঙ্গে তিনি বলেছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের দল খুব শীঘ্রই জানানো হবে। এশিয়া কাপের জন্য নির্বাচকরা 17 জনের একটি দল ঠিক করছেন। বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন। আজ বিসিবির সভাপতি এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন। এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক চূড়ান্ত হয়ে যাওয়ায় দল ঘোষণায় আর দেরি হওয়ার কথা নয়। তাই পাপন বলছেন, তামিম, সাকিব, মুশফিক, হৃদয় শান্ত, মুস্তাফিজ, তাসকিন সহ দলে আর কোন কোন ক্রিকেটারের অন্তর্ভুক্তি ঘটালে বাংলাদেশ এশিয়া কাপে ভালো করবে এমনটা নিয়েই ব্যতিব্যস্ত তারা। স্কোয়াড সাজানোর ক্ষেত্রে এবার বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মতামত যাচাই করে দেখবেন তিনি, এমনটা আশ্বাস দিয়ে বিসিবি নির্বাচকরাও। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।